জীবনে প্রথমবার সোলো ব্লাইন্ড ট্রাভেলে বেরিয়ে আমি এসে পৌঁছেছি অসম্ভব সুন্দর একটা জায়গায়। আমি ধীরে ধীরে জায়গাটি এক্সপ্লোর করব, আপনারা দেখতে থাকুন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। তাহলে চলুন শুরু থেকে শুরু করা যাক। আজ 6 মার্চ শুক্রবার, জীবনে প্রথমবার সোলো ব্লাইন্ড ট্রিপে বেরিয়ে পড়ছি। কোনো গন্তব্য ঠিক নেই, কোথায় যাব কিচ্ছু জানি না। শুধু জানি আগামী 4 দিন শুধু ঘুরে বেড়াবো, নিজের সঙ্গে নিজের সময় কাটাবো। আমি এখন দাঁড়িয়ে রয়েছি বারাসাত কলোনি মোড়ে। এখান থেকে কোথাও যাওয়ার কোনো টিকিট আমি পাচ্ছিলাম না। শেষে আমি রেড বাস অ্যাপ ওপেন করলাম, লাকিলি সেখানে আমি শিলিগুড়ি যাওয়ার একটি টিকিট পেয়ে গেলাম। আমি এই বাসটি করেই শিলিগুড়ি চলেছি। এখন রয়েছি কৃষ্ণনগরে, বাসটি একটু হল্ট করেছে, এখানে সবাই খাওয়া দাওয়া করে নিচ্ছে। এখন সন্ধে 6টা, আমি সবেমাত্র শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামলাম। আমার বাসের টাইম ছিল সকাল 8টায়, কিন্তু প্রায় 10 ঘন্টা লেটে সন্ধে 6টার সময় শিলিগুড়ি স্টেশনে আমাকে নামালো। ইচ্ছে ছিল আজকে আমি পাহাড়টি শুরু করব, কিন্তু পসিবল হলো না। এখন আমি প্রচণ্ড টায়ার্ড, একটা হোটেলের কাছে চলে এসেছি। এখানে আমি আজকে রাত্রে রেস্ট নেব, তারপর কাল মর্নিংয়ে আমি আমার পাহাড়টি শুরু। আমি দার্জিলিং যাওয়ার একটি গাড়িতে উঠলাম, এখন আমি দার্জিলিংয়ের দিকে চলেছি। তো আমি পাহাড়ি কোনো একটা গ্রামে যাব, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এখন। তো দেখা যাক আমি কোথায় এখন যেতে পারি। দার্জিলিং যাওয়ার পথে 8 মাইলের কাছে গাড়ি একটু দাঁড়িয়েছে, এখানে আমরা ব্রেকফাস্ট করে নেব, তারপর আমি আবার আমার জার্নি শুরু করব। ইয়েস, গরমা গরম মোমো। দার্জিলিং ঢোকার আগেই ঘুম স্টেশনে নেমে গেলাম। ড্রাইভারের কাছে শুনলাম এখান থেকে আমি মানেভঞ্জন যাওয়ার গাড়ি পাবো, এবং আমার যেহেতু লক্ষ্য কোনো একটা পাহাড়ি গ্রামে যাওয়ার, শুনলাম মানেভঞ্জনের কাছাকাছি অনেকগুলো পাহাড়ি গ্রাম আছে, এবং আমি কোনো একটা পাহাড়ি গ্রামে আজকে গিয়ে থাকবো এবং সেই গ্রামটা এক্সপ্লোর করবো। আমি এখন রয়েছি সুখিয়া পকরিতে। ড্রাইভার ভাই আমাকে বলেছিলেন যে আমি ঘুম থেকে মানেভঞ্জন যাওয়ার গাড়ি পেয়ে যাব, কিন্তু আমি প্রায় 40 মিনিট অপেক্ষা করলাম, ঘুম থেকে মানেভঞ্জন যাওয়ার কোনো গাড়ি পেলাম না। বাধ্য হয়ে আমি একটা সিআর জিপে উঠলাম, দিয়ে নামলাম সুখিয়া পকরিতে। এখান থেকে আমি মানেভঞ্জন যাব, কিন্তু আমি দেখতে পাচ্ছি পেছনে একটা খুব সুন্দর মনেস্ট্রি রয়েছে। গাড়িতে ওঠার আগেই মনেস্ট্রিটা আমি একবার ঘুরে নেব। ভেবেছিলাম এক ফাঁকে আমি মনেস্ট্রিটি ঘুরে নেব, কিন্তু এসে নিতান্তই হতাশ হলাম। দেখলাম তালা বন্ধ, তাই ভেতরে ঢুকতে পারলাম না, কিন্তু বাইরেতে কি দেখতে পাচ্ছি অসম্ভব সুন্দর কারুকার্য।
এখন রয়েছি মানেভঞ্জং এ সুখিয়া থেকে সিআর জিপে আমি মানেভঞ্জং এসে পৌঁছলাম আর এটা হচ্ছে সেই পয়েন্ট যেখান থেকে সান্দাকফু ট্রেক শুরু হয় চেক পোস্ট এখান থেকে সবাই সান্দাকফু ট্রেক শুরু করে বাট আমি এখন সান্দাকফু ট্রেক করব না কারণ এখানে এসে আমার পরিচয় হলো অয়ন দাসের সঙ্গে ওর সঙ্গে কথা বলে জানতে পারলাম এখানে গুরদুম বলে একটা খুব সুন্দর জায়গা আছে এবং সেখানে ওদের টেন্টও আছে এবং ওদের একটা অর্গানাইজেশন আছে নাম হচ্ছে ব্যাকপ্যাকার্স সো আমরা গুরদুম যাব ওর কাছ থেকেই শুনলাম যে 4 কিলোমিটার ট্রেক করে গুরদুম যেতে হবে তো আমি জায়গাটা সম্বন্ধে কিচ্ছু জানি না আমি যাব ওর সঙ্গেই যাচ্ছি এবং আপনাদের এক্সপ্লোর করে দেখাবো সেই জায়গাটা কেমন মানেভঞ্জং থেকে অলরেডি আমরা 5 কিলোমিটার হেঁটে চলে এসেছি এতক্ষণ সমতল রাস্তায় হাঁটছিলাম খুব সুন্দর রাস্তা কিন্তু এখন রাস্তাটা সমতল না পাহাড়ি চড়া খাড়াই পথে আমাদের উঠে যেতে হবে 200 মিটার ট্রেক করে উঠলেই আমাদের গুরদুম যে বেস ক্যাম্প ব্যাকপ্যাকার্সে সেই ক্যাম্পে আমরা পৌঁছে যাব এই রাস্তা দিয়েই ট্রেক করে আমরা উপরে উঠে যাব দুখানা গুরদুম আছে একটা এখানকার গুরদুম চান্দা থেকে নেমে আসে তো এই গ্রামের বিশেষত্ব হচ্ছে এখান থেকে পাইনের ফরেস্ট অ্যান্ড এই গ্রামটায় 8টা থেকে 9টা ফ্যামিলি থাকে অ্যান্ড সেই ফ্যামিলিগুলো খুব একসঙ্গে মানে পাহাড়ের লোকদের মধ্যে খুব ভালো বন্ডিং এরা একে অপরকে ভালোভাবে চেনে আলটিমেট আমরা এসে পৌঁছালাম গুরদুম 200 মিটার খাড়াই রাস্তা ট্রেক করে আমরা পৌঁছলাম অসম্ভব সুন্দর একটা জায়গা আপনাদের দেখাবো আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন কত সুন্দর এই জায়গাটা তো আপনারা যদি এখানে আসেন আপনাদের মন ভরে যাবে জাস্ট মাইন্ড ব্লোয়িং তো এখানে থাকার জন্য 3 রকম ব্যবস্থা রয়েছে তো একটা আছে টেন্ট একটা আছে কার আর একটা আছে হোমস্টে টেন্ট সব বুক আজকে আমি টেন্ট পেলাম না তো আমি হোমস্টেতে থাকবো না কারণ হোমস্টে আজ আমি অনেকবার থেকেছি আমি গাড়িতেই থাকবো তো এটাই হচ্ছে আমাদের গাড়ি এই গাড়িতেই আজকে আমি থাকবো আপনারা দেখে নিন গাড়ির ভেতরটা কেমন ওয়াও খুব সুন্দর ব্যবস্থা খুব সুন্দর ব্যবস্থা এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে খুব সুন্দর পিলো রয়েছে দুটো এবং ব্ল্যাঙ্কেট রয়েছে এবং সব কিছু রয়েছে এবং এই দিকটাও আপনাদের দেখাবো আমি জাস্ট আপনারা দেখুন ভেতরে ব্যাগ রাখার জন্য জায়গা রয়েছে এর ফিল্ম আছে যেটার নাম হচ্ছে ইনটু দ্য ওয়াইল্ড দেখো সবাই ফিল্মটায় একটা ছেলে তার টাকা পয়সা কুড়িয়ে দিয়ে একটা গাড়ি করে বেরিয়ে যায় একটা ক্যাম্পার ভ্যান অ্যান্ড ফিল্মটা দেখে আমরা খুব ইনফ্লুয়েন্সড হয়েছিলাম অ্যান্ড ইনফ্লুয়েন্স হওয়ার পরে আমরা ভেবেছিলাম যে যদি ক্যাম্পার ভ্যান তৈরি করা যায় যেখানে লোকজনকে স্টে করতে পারবে তো তাই জন্য আমরা মানেভঞ্জন থেকে দুখানা অমনি তুলে এনেছি প্রায় 5 কিলোমিটার নিয়ে এসে এখান থেকে প্রায় 250 ফুট তুলে নিয়ে এসেছি উপরে অ্যান্ড ওগুলোকে সাজিয়েছি তো আমরা অনেকটা ট্রেক করে ওপরে উঠেছি এবং অনেকক্ষণ খেয়ে বেরিয়েছি প্রচণ্ড ক্ষুধার্ত আর দেরি করব না এখানে খাবার রেডি আমি দেখতে পাচ্ছি অনেক কিছু রয়েছে আমরা এরপর শুরু করব আজ এখানে অনেকজনই রয়েছে আর অনেক ট্রাভেলার এসেছেন আর তাদের সঙ্গে আমি এখানে লাঞ্চ করব আমি এখন ভ্যানের মধ্যে রয়েছি বাইরে প্রচণ্ড ঠান্ডা এবং প্রচণ্ড জোরে হাওয়া দিচ্ছে আমি ভেতরে এলাম কিছুটা চেঞ্জ করার জন্য আর খাওয়া দাওয়া শেষ এখন আমি কিছুটা বিশ্রাম নেব তারপর আমি আবার আপনাদের দেখানো শুরু করব সব কিছু
আমাদের ক্যাম্পিং চার্জ নগেন ভাইয়া রয়েছে। নগেন ভাইয়া আমাদের কালকে সারা দিন দেখভাল করেছেন এবং খুব সুন্দর সব ব্যবস্থা করে দিয়েছেন। নগেন ভাইয়া থ্যাংক ইউ। আমি এসেছিলাম একা, কিন্তু এখানে এসে পেয়ে গেছি অনেকজনকে। থ্যাংক ইউ সবাইকে। গুরদুম থেকে ট্রেক করে আমরা যাব আরও একটা অফবিট প্লেসে, এই গ্রুপের সঙ্গে ট্রেক করে যাব। তো আপনারা দেখতে থাকুন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর হ্যাঁ, আমি এখানে একজনের কথা বিশেষভাবে বলবো, যাকে আমি প্রচুর খাটিয়েছি এবং বিরক্ত করেছি, প্যাম্পার করেছি, সব কিছু করেছি, অয়ন ভাই। অয়ন ভাইকে আমি মানেভঞ্জন থেকে আমার সমস্ত ভিডিও রেকর্ড করিয়েছি, প্রচণ্ড আমাকে হেল্প করেছে। সত্যি অয়ন ভাই, তোমার জন্য একটা থ্যাংক ইউ প্রাপ্য।